মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের যে তৃতীয় অধ্যায় রয়েছে, প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ, এই অধ্যায়ের চার নম্বরের মাত্র চারটি প্রশ্ন আলোচনা করব। এই চারটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, চারটি থেকেই তোমাদের একটি কমন শোনা রয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, সন্ন্যাসী ফকিরবিদদের ব্যর্থতার কারণগুলি কী ছিল? এই সন্ন্যাসী ফকিরবিদ থেকে এক নম্বর, দুই নম্বর কিংবা চার নম্বর যে কোনো প্রশ্ন আসতে পারে, তোমার খুব ভালোভাবে খুঁটিয়ে তোমার পড়ে নেবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, পয়েন্ট লেখা রয়েছে, প্রথমে দেখো ব্যর্থতার কারণ, নেতৃত্বের দুর্বলতা এবং সঠিক পরিকল্পনার অভাব এবং সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব, উপযুক্ত এবং সংগঠনের অভাব। পরের পয়েন্ট রয়েছে, দেখো উন্নততর অস্ত্র রণকৌশলের অভাব, অন্যান্য কারণ, এগুলোর কারণে সন্ন্যাসী ফকিরবিদ ব্যর্থ হয়েছিল। পরের প্রশ্ন লেখা হয়েছে, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো বা অথবা সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রকৃতি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা করে নেবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পয়েন্টগুলো আলোচনা করছি না। পয়েন্ট যেমন লেখা রয়েছে, বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, স্বাধীনতা সংগ্রাম এবং দুর্বল এবং বিদ্রোহ, এগুলো রয়েছে। যাই হোক, পরে প্রশ্ন চলে যাব আমরা, মুন্ডা বিদ্রোহের কারণ আলোচনা করো। মুন্ডা বিদ্রোহ গুরুত্বপূর্ণ, মুন্ডা বিদ্রোহ এক, দুই কিংবা চার যে কোনো প্রশ্ন সবসময় থেকেই যায়, তোমরা ভালো করে এই প্রশ্নটি উত্তর মুখস্ত করবে। পরের প্রশ্ন রয়েছে, দেখো চার নম্বরের প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে ভারতের সংগঠিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণ কী ছিল? এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ, আমি দেখতে পাচ্ছি এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এখানে খাজনা, বিদ্যুৎ, উপনিবেশিক আইন ও বিচার ব্যবস্থা, চিরস্থায়ী বন্দোবস্ত, জমিদার অত্যাচার, অনাহার এবং মহাজনী প্রথা, এগুলো কারণ এবং রয়েছে, তোমরা এগুলো ভালো করে মুখস্থ করবে। তো এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়, প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ, অধ্যায় চার নম্বরের প্রশ্ন। দেখা হবে তোমাদের পরে যে চতুর্থ অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের চার নম্বরের প্রশ্নের সঙ্গে।